সো গাইস, ফাইনালি আমাদের গেমের মধ্যে চলে আসছে আরো একটা নতুন ইভেন্ট, যেটার নাম হচ্ছে বম স্কোয়াড কাপ। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই শুনেছো, যেমনটা গাইস আমাদের গেমের মধ্যে ক্লাস স্কোয়াড কাপ ইভেন্টটা থাকে, তো ভাই সেই রকমই কিন্তু আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ইভেন্ট আসছে, যেটার নাম হচ্ছে ভাই বম স্কোয়াড কাপ। এন্ড ভাই, এই বম স্কোয়াড কাপ থেকে তোমরা অনেক কিছু রিওয়ার্ড একদমই ফ্রিতে পাবে। তো ভাই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এ টু জেড ক্লিয়ার করে জানিয়ে দেবো কিভাবে তোমরা আমাদের ইভেন্টটা কমপ্লিট করবে, কিভাবে তোমরা আমাদের ইভেন্টটা খেলবে, কি কি রিওয়ার্ড তোমরা এখান থেকে ফ্রিতে পাবে, সব কিছু গাইস এ টু জেড আমি তোমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো ভাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। ভাই, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো, বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করবো। সো গাইস, সবার প্রথমেই তোমাদের বলে দিই, তোমরা আমাদের গেমটা যখনই ওপেন করছো, তোমাদের গেমের সামনে কিন্তু একটা নতুন ব্যানার এখানে চলে আসছে, বাট নতুন একটা কিন্তু লোগো তোমরা দেখতে পারছো। অ্যান্ড ভাই, সেটা তোমরা দেখতে পারছো আমাদের ডান দিকে ওপরের দিকে তোমরা দেখতে পারছো, এখানে কিন্তু আমাদের একটা লোগো চলে এসেছে, যেটা হচ্ছে গাইস আমাদের বম স্কোয়াড কাপের। অ্যান্ড ভাই, এখান থেকে কিন্তু আমরা রিওয়ার্ড ফ্রিতে পাবো, এখান থেকে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো ভাই, এবার আমি তোমাদের বলে দিই কীভাবে তোমরা আমাদের ইভেন্টটা কমপ্লিট করবে, কীভাবে তোমরা আমাদের ইভেন্টটা খেলবে, অ্যান্ড ভাই কী কী রিওয়ার্ড তোমরা এখান থেকে ফ্রিতে পাবে, ঠিক আছে। তো ভাই, তোমাদের সবার প্রথমেই বলে দিই, তোমরা যদি এখন আমাদের লোগোটার ওপর ক্লিক করো, তোমরা যদি আমাদের ইভেন্টের ভেতরে ঢুকতে যাও, তোমরা কিন্তু এখন ঢুকতে পারবে না, কারণ কি গাইস এখনো পর্যন্ত আমাদের ইভেন্টটা ওপেন হয়নি। বাট গাইস, আমি তোমাদের ইভেন্টটা ওপেন করে দেখাবো। অ্যান্ড ভাই, এখানে আমাদের কি কি আছে সেটাও গাইস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ভাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্টটা ওপেন করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু গাইস আমাদের যে ক্লাস স্কোয়াড কাপ যে ইভেন্টটা থাকে, তো ভাই সেই রকমই কিন্তু আমাদের সেম টু সেম এখানে ইভেন্ট করা হয়েছে। এখানে গাইস অ্যাট ফার্স্ট তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের নিজেদের একটা টিম বানাতে হবে, চারজনের একটা টিম হবে। অ্যান্ড ভাই, সেই টিমটাকে নিয়ে তোমাদের খেলতে হবে। অ্যান্ড ভাই, টিমটাকে নিয়ে তোমরা যদি খেলো, এখানে তোমরা সেমিফাইনালে উঠবে, তারপরে ফাইনালে উঠবে। অ্যান্ড ভাই, তারপরে তোমরা এখান থেকে প্রাইজ পাবে। তো ভাই, কি কি প্রাইজ পাবে সেটাও গাইস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্রাফটল্যান্ডের কাস্টম রুম কার্ড আছে দুটো, এছাড়াও গাইস এখান থেকে তোমরা আমাদের ডায়মন্ড অয়েল ভাউচার পাবে, এছাড়াও গাইস আমাদের ক্যারেক্টার ফ্রেগমেন্ট আছে। তো ভাই, এখানে যে তোমরা আমাদের রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এই রিওয়ার্ডগুলো তোমরা এখান থেকে ফ্রিতে পাবে। অ্যান্ড ভাই, যেমনটা তোমরা আমাদের ক্লাস স্কোয়াড কাপ ইভেন্টটা খেলো, তো ভাই তেমনই কিন্তু তোমাদের এখানে বম স্কোয়াড কাপ ইভেন্টটাও খেলতে হবে। অ্যান্ড ভাই, খেলে তোমাদের কিন্তু এখানে বুইয়া করতে হবে। অ্যান্ড ভাই, বুইয়া করার পর তোমরা এখান থেকে ফ্রিতে রিওয়ার্ড পাবে। আর ভাই, এখানে শুধুমাত্র একটা এখানে চেঞ্জেস করা হয়েছে, যেটা হচ্ছে গাইস এটা শুধুমাত্র আমাদের নতুন ম্যাপে খেলা হবে, এটা কিন্তু গাইস আমাদের বারমুডা এবং গাইস আমাদের যে ফুরগাটরি ম্যাপ আছে, তো ভাই এই ম্যাপগুলো কিন্তু আমাদের খেলা হবে না, এটা গাইস আমাদের ক্লাস স্কোয়াডের মধ্যেই খেলা হবে, মানে গাইস ছোট ম্যাপই খেলা হবে। বাট গাইস আমাদের যে নতুন ম্যাপটা এসেছে, তো ভাই সেই নতুন ম্যাপটার উপরে কিন্তু খেলা হবে, ঠিক আছে। আর ভাই, তোমরা যদি এখান থেকে আমাদের ফ্রিতে রিওয়ার্ড নিতে চাও, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের একটা টিম বানাতে হবে, সেই টিমটাকে তোমাদের পুরোপুরি রেজিস্ট্রেশন করতে হবে। ভাই, রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে খেলতে পারবে। ভাই, সেই খেলাতে তোমরা যদি এখানে বুইয়া করতে পারো বা তোমরা কিন্তু এখানে আমাদের ফাইনালে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে রিওয়ার্ড পাবে। অ্যান্ড ভাই, এটা কিন্তু অনেক সবাই করতে পারবে, মানে গাইস তোমরাও করতে পারবে, আমরাও করতে পারবো, কারণ কি গাইস এখানে কিন্তু আমাদের টিমটা জাস্ট বানাতে হবে, তোমাদের যদি একটা ভালো টিম থাকে তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। অ্যান্ড ভাই, পার্টিসিপেট করার পর তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে এখান থেকে রিওয়ার্ডগুলো নিতে পারবে জিতে, ঠিক আছে। অ্যান্ড ভাই, এখন যদি তোমরা আমাদের এই ইভেন্টটা খুলতে যাও, তোমরা কিন্তু এখন খুলতে পারবে না, কারণ কি গাইস এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড ভাই, রেজিস্ট্রেশন করার জন্য এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের 13 ঘন্টা পর কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে, যেখানে গাইস তোমরা জাস্ট আমাদের রেজিস্ট্রেশন করে নিতে পারবে। অ্যান্ড ভাই, আমাদের যে ম্যাচ ডেটা, মানে গাইস যেদিনকে আমাদের ম্যাচটি হবে, যেদিনকে গাইস আমরা খেলতে পারবো, সেটা হচ্ছে গাইস আমাদের 15 তারিখ, মানে গাইস তোমরা কাল বাদ পরশু আমাদের এই ম্যাচ ডেটা খেলতে পারবে, যেখান থেকে গাইস তোমরা জিতে ফ্রি রিওয়ার্ড তোমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবে। অ্যান্ড ভাই, আশা করছি তোমরা জানো যাবে কিভাবে তোমরা এখান থেকে টিম বানাবে, কিভাবে তোমরা এখান থেকে খেলবে, অ্যান্ড ভাই কিভাবে তোমরা এখান থেকে জিতবে। তো ভাই, তোমরা যদি না জেনে থাকো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, সেটা নিয়ে কিন্তু একটা আমি ভিডিও নিয়ে চলে আসবো, যে ভিডিওতে গাইস আমি তোমাদের টিম বানিয়ে দেখাবো, কিভাবে তোমরা খেলবে, কিভাবে তোমরা টিম বানাবে, সব কিছু গাইস এ টু জেড আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো ভাই, বেসিক্যালি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।